সরকার পতনে দুর্বার আন্দোলন করে তুলতে হবে বলছেন বারো দলীয় জোট। এদিকে যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকবে গণ অধিকার পরিষদ। জানাবো নির্বাচনে জিততে সংবিধান সংশোধন করা হয়েছে বলছেন জিএম কাদের। জানিয়ে দেব 47 বছর পর জিয়াকে হুকুমের আসামি করে কর্নেল নাজমুল হুদার মেয়ের মামলা। এবং সর্বশেষ জানাবো বগুড়ার বজ্রপাতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সরকারের পতনে দুর্বার আন্দোলন করে তুলতে হবে বলছে বারো দলীয় জোট। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, প্রশাসন দেশের উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক দলগুলোকে সভা সমাবেশ করতে দিচ্ছে না। এ অবস্থায় দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এ অবস্থা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ এই সরকার পতনে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। মোস্তফা জামাল বলেন, 2014-2018 সালে জালিয়াতি নির্বাচন করে ক্ষমতা দখলদারী সরকারের অধীনে এদেশে আর কোনো জালিয়াতি নির্বাচন করতে দেওয়া হবে না। পদযাত্রায় অন্যান্য বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দেশের সাধারণ মানুষকে দিশেহারা করে তুলেছে। সরকার বিদেশি ঋণের টাকায় মেগা প্রজেক্ট বাস্তবায়ন দেখিয়ে ক্ষুধার্ত জনগণকে উন্নয়নের নামে উপহাস করছে। ঋণের টাকা অবৈধ সরকারের সঙ্গে থাকা লুটেরা সহযোগীরা ঘি খাচ্ছেন ও বিদেশে টাকা পাচার করছেন। সরকার অপকর্মের সমালোচনা করতে গিয়ে দেশপ্রেমিক রাজনৈতিক নেতারা জেল জুলুম গুম খুনের শিকার হচ্ছেন বলেও দাবি করেন। বারদুলের জোটের নেতারা ক্ষমতা ছাড়বে না নিয়ত করে সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দিচ্ছে বলে দাবি করে। বক্তারা বলেন, ইতিমধ্যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনকারী 15 জনকে গুলি করে হত্যা করেছে, হাজার হাজার নেতাকর্মীকে জেলে ফরে রেখেছে এই অবহিত সরকার। যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকবে গণ অধিকার পরিষদ। গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে যাওয়ার সপ্তাহখানেক পর বিএনপির সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদ। বৈঠকের পর দলটির পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয় তারা বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকবে। গত 6 মে যুগপথ আন্দোলনের মিত্র জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে সম্পর্ক ছেদ করে গণ অধিকার পরিষদ। এরপরে প্রথম বৃহস্পতিবার বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য লিয়াজো কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান ও লিয়াজো কমিটির সদস্য বরকতুল্লাহ বুলু, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হাসান উপস্থিত ছিলেন। এ ব্যাপারে গণ অধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটা কোনো বৈঠক নয়, অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ। শীঘ্রই যুগপথ আন্দোলন নিয়ে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক বৈঠক হবে। গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান বলেন, গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমরা আর নেই তা জানলাম বিএনপিকে গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমরা আর নেই তা জানালাম বিএনপিকে তবে যুগপথ আন্দোলনে আগের মতোই অংশগ্রহণ করব। নির্বাচনে জিততে সংবিধান সংশোধন করা হয়েছে বলছেন জিএম কাদের। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের মানুষ ভালো নেই, প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, মানুষের আয় বাড়ছে না, অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে, বিদ্যুৎ দিতে পারছে না সরকার, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বিদ্যুৎ কেন্দ্র বানানো হয়েছে, বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদন করুক বা না করুক বিদ্যুতের কেন্দ্রগুলোকে পয়সা দিতে হচ্ছে, এভাবে আমাদের রিজার্ভ শূন্যের কোঠায় নেওয়া হচ্ছে, বৈদেশিক মুদ্রার অভাবে আমদানি বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য কাঁচামালের অভাবে কলকারখানা বন্ধ হবার উপক্রম হয়েছে, ডলারের দাম বাড়ার কারণে বিদেশ থেকে পণ্য অধিক দামে আমদানি করতে হয়, সরকার এসব ধামাচাপা দিতে চাচ্ছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে নাটক চলছে, সরকারি দল ক্ষমতার জন্য নির্বাচন করতে চায় সবাই জানে, বর্তমান নির্বাচন ব্যবস্থায় সরকার সমর্থক প্রার্থী নিজেই হবে, নির্বাচন কমিশন যতই চেষ্টা করুক নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্তরা সরকারের পক্ষ হয়ে কাজ করছে, তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে না, নির্বাচনে জিততে সংবিধান সংশোধন করা হয়েছে, এখন তারা বলছে সংবিধান হচ্ছে পবিত্র, এর বাইরে যাওয়া যাবে না, সংবিধানের মধ্যে থেকে নির্বাচন করতে হবে, উদ্দেশ্য হচ্ছে জনগণকে বিভ্রান্ত করে নিজেদের পছন্দ মাফিক ফলাফল ঘোষণা করতে চাই। জিএম কাদের বলেন, 90 সালের আগে নির্বাচনের জন্য বিএনপি আওয়ামী লীগ লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য নির্বাচন বর্জন করেছে, বিএনপি 86 ও 88 সাল নির্বাচন বর্জন করেছে, তাদের তখন সংবিধানের কথা মনে ছিল না, 1991 সালে নির্বাচনে যে সরকার গঠিত হয়েছিল তার সংবিধান সম্মত ছিল না, কিন্তু দেশের মানুষ তাদের উপর আস্থা রেখেছিল,
তারা সাধারণ মানুষের আস্থা রক্ষা করতে পারেনি। ক্ষমতা কুক্ষিগত করতে 1996 সালে বিএনপি সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চেয়েছিল। তখন 15 ফেব্রুয়ারি নির্বাচন জাতীয় পার্টি ও আওয়ামী লীগ বর্জন করেছিল। আমরা চেয়েছিলাম নির্বাচন ব্যবস্থা সরকারের কুক্ষিগত করতে দেব না। তখন বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন আজীবন তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু রাখতে হবে। নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করতে আমরা তখন তাদের সাথে ছিলাম। নির্বাচন নিয়ে নাটক বন্ধ হয়নি। তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে বিএনপি সংগ্রাম করছে। এই বিএনপি নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করছিল। 2007 সালে 20 জানুয়ারি বিএনপির ঘোষণা অনুযায়ী নির্বাচনে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ অংশ নেয়নি, কারণ সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতো না। এরপর ওয়ান লেভেলের পর আবারও সেই নাটক হলো 2014-2018 সালে। সেই থেকে বিএনপি চায় নির্বাচন ব্যবস্থার সংশোধন। এখন আবার আওয়ামী লীগ সংবিধান ছাড়া কিছু বোঝে না। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ সময় আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসকে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, আমরা জাতীয় নির্বাচনের আগে সকল নির্বাচনে অংশ নিব। আমরা দেখতে চাই, এই দেশের সাধারণ মানুষকে দেখাতে চাই, দেশের মানুষ যেন দেখতে পায় নির্বাচনের নামে সরকার কি করে। তিনি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। 47 বছর পর জিয়াকে হুকুমের আসামি করে কর্নেল নাজমুল হুদার মেয়ের মামলা। শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম হত্যার 47 বছর পর রাজধানীর শেরেবাংলার নগর থানার মামলা করেছেন তার মেয়ে সংসদ সদস্য নাহিদ ইজাহার খান। 1975 সালে 7ই নভেম্বর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে গুলি চালিয়ে নাজমুল হুদাকে হত্যা করা হয়। মামলায় মেজর অব আব্দুল জলিলকে প্রধান আসামি করা হয়েছে। তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান এবং জাসদ নেতা লে কর্নেল আবু তাহেরকে আবু হুকুমের আসামি করা হয়েছে। মামলার এই 3 আসামি মারা গেছেন। শেরেবাংলার নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উৎপল বড়ুয়া আজ বৃহস্পতিবার মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত শুরু হয়েছে, আসামিদের 3 জন ইতিপূর্বে মারা গেছেন, তবে ঘটনার কার কি ভূমিকা ও সম্পৃক্ততা ছিল তদন্তে সবাই বেরিয়ে আসবে। তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। নাহিদ ইজাহার খান মামলায় বলেছেন, 1975 সালে 7ই নভেম্বর ঢাকা জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর বিপদগামী ও বিশৃঙ্খল সদস্যদের হাতে কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম নিহত হন। তিনি তখনকার সেনাবাহিনীর রংপুরের 72 ব্রিগেড কমান্ডার ছিলেন। নাজমুল হুদার সঙ্গে অপর 2 সেক্টর কমান্ডার শহীদ মেজর জেনারেল খালেদ মোশারেফ ও লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দার বীর উত্তম নিহত হন। মামলায় নাহিদ ইজাহার খান উল্লেখ করেন, তার বাবা নাজমুল হুদা নিহত হওয়ার সময় তিনি ও তার ভাই ছোট ছিলেন। তারা বড় হয়ে বারবার কোর্সমেট সহকর্মী ও বিভিন্ন সূত্র থেকে অনুসন্ধানে জানতে পারেন, 1975 সালে 7ই নভেম্বর সকালে 10ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অফিসে এখানকার জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেল শহীদ কর্নেল নাজমুল হুদার সঙ্গে অপর 2 সেক্টর কমান্ডার শহীদ মেজর জেনারেল খালেদ মোশারেফ ও লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দার বীর উত্তমকে অবস্থান করেছিলেন। নাজমুল হুদা সকালে নাস্তা করার সময় 10ম ইস্ট বেঙ্গলের সিও লেফটেন্যান্ট কর্নেল নওয়াজ শাহের কাছে দ্বিতীয় ফিল্ড আর্টিলারি থেকে একটি ফোন আসে। এরপর 10ম ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা নাজমুল হুদা সহ 3 কর্মকর্তাকে বাইরে নিয়ে যান। মামলার বিবরণে নাহিদ ইজাহার খান লিখেছেন, 1975 সালে তখনকার সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান এবং জাসদ নেতা লে কর্নেল আবু তাহেরের অবনির্দেশে 10ম ইস্ট বেঙ্গলের কর্মকর্তা জেসি ও সৈনিকরা সংঘবদ্ধভাবে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটান। লেফটেন্যান্ট কর্নেল সিরাজ তৎকালীন ক্যাপ্টেন, মেজর মুক্তাদির তৎকালীন ক্যাপ্টেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা আরও জানতে পারেন, 10ম ইস্ট বেঙ্গলের কর্মকর্তা জেসি ও এবং সৈনিক সঙ্গে মেজর মোহাম্মদ আসাদুজ্জামান অব, মেজর মোহাম্মদ আব্দুল জলিল অব, সাবেক 3 সেনা কর্মকর্তা নাজমুল হুদা, খালেক মোশরেফ ও এটিএম হায়দারকে হত্যার উদ্দেশ্যে গুলি করেন। মৃত্যু নিশ্চিত করতে গুলি করার পর তাদের বয়নেট দিয়ে আঘাত করা হয়। নাহিদ ইজাহার খান মামলায় আরো উল্লেখ করে, 1971 সালে 26 মার্চ তার বাবা নাজমুল হুদা সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ছিলেন যশোর 8 নম্বর সেক্টরের বাইরা সাব সেক্টর কমান্ডার। পরে দেশে তাদের জন্য সময়টা এতটাই প্রতিকূল ছিল যে একবার ঢাকার মেয়র সাদেক হোসেন খোকারসার কাছে তার ভাই গিয়েছিলেন বাবার নামে রাস্তার নামকরণের জন্য। তখন বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণ করা হচ্ছিল। তিনি সাদেক হোসেন খোকা তার ভাইয়ের আবেদনপত্র হাতে নিয়ে বাবার নাম দেখে তাকে অফিস কক্ষ থেকে বের করে দেন। নাহিদ ইজাহার খান জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য। হত্যাকাণ্ডের এতদিন পর কেন মামলা করলেন সে প্রশ্নের জবাবে তিনি আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বাবার হত্যাকাণ্ডের সময় আমাদের 2 ভাই বোন বয়স যথাক্রমে 5 ও 8 বছর। তখন পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল না। রাজনৈতিক পট পরিবর্তন, স্বাধীনতার বিক্ষোভের শক্তি, রাষ্ট্র ক্ষমতা থাকায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আমাদের দীর্ঘ সময় লেগেছে। বাবার হত্যাকাণ্ড সম্পর্কে খোঁজ খবর নিয়ে তথ্য প্রমাণ যতটুকু হাতে পেয়েছি সে অনুযায়ী এখনই মামলা করার সঠিক সময় বলে আমাদের কাছে মনে হয়েছে। এই সংসদ
সদস্য বলেন, আমরা চাই মুক্তিযুদ্ধ সেনা কর্মকর্তা হত্যার বিচার আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন হোক। মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত স্বাধীনতার পক্ষে সরকার বর্তমান রাষ্ট্র ক্ষমতা আছে। জাতীয় পিতা ও তার স্বজনের হত্যাকারীদের বিচার আওতায় আনা হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে। আমরা আশাবাদী মুক্তিযুদ্ধ সেনা কর্মকর্তা হত্যারও বিচার হবে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রক্তের সিঁড়ি বেয়ে কেউ না আসুক এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সবাই ন্যায় বিচার পাবো, এটাই প্রত্যাশা। বগুড়ায় বজ্রপাতের দ্বিতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু। বগুড়ার ধুনটে বাবা মায়ের সঙ্গে খড়ের পালা ঠিক করার সময় বজ্রপাতে রহমান আলী জোহা মন্ডল 10 নামে দ্বিতীয় শ্রেণীতে পড়ো এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়সিং গ্রামে বৃষ্টির মধ্যে এই ঘটনা ঘটে। এ সময় শিশুর বাবা মা জ্ঞান হারিয়ে ফেলেন। ধুনট থানার ওসি রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন। খবর পেয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম নিমগাছি ইউনিয়নের চেয়ারম্যান সনিতা নাসরিন ঘটনাস্থলে আসেন। ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশু জোহা মন্ডলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি ফান্ড থেকে শিশুটির পরিবারকে আপাতত 10,000 টাকা সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসক আরও সহযোগিতা করবেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।